কাল রাত 12টা 1 মিনিটে কি হবে 31st নাইট প্রস্তুত তো সবাই কিসের জন্য প্রস্তুত না বন্ধ করার জন্য প্রস্তুত পটকার আওয়াজে কানে আঙ্গুল দিবেন সেটার জন্য প্রস্তুত হচ্ছে না আপনারা আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাইরা আমার এখানে আমাদের যুবক ভাইরা আছেন অনেকে অনেকে আমাদের কথা শুনছেন আর বেশিরভাগই তালেবে ইলম ভাইরা আছেন একটা বছর যখন শেষ হয় নতুন আরেকটা বছর যখন শুরু হয় এই বছরের শেষে আরেক বছরের শুরুতে আমরা আনন্দ বা ফুর্তি করি যারা তাদের কাছে আমাদের জিজ্ঞাসা বছরের আগমন নতুন বছর শুরু হওয়া এটা যদি আনন্দের কারণ হয় এটার কারণে যদি আমরা খুশি হই উৎসব করি হই হুল্লোড় করি ফুর্তি ফাট্টা করি ফানুস উড়াই এটার জন্য আমরা যদি আতশবাজি করি আনন্দ ফুর্তি ইত্যাদির মাধ্যমে যদি এটাকে কাটাই তার মানে বছর এটা একটা বড় নেয়ামত আল্লাহ এটা পাইছি সেজন্য খুশির চোটে আমরা ফুর্তি ফাট্টা করতেছি এই তো ঠিক আছে বুঝলাম তাহলে আমরা যখন একটা বছরকে আগমনের মাধ্যমে আগমনের কারণে আনন্দ ফুর্তি করে উদযাপন করছি ঠিক তার কয়েক মুহূর্ত আগে আরেকটা বছর শেষ হতে হয়ে গেছে শেষ হয় না একটা বছর 31st নাইট এর 12টা 1 মিনিটে একটা বছর শুরু হলো তো তার কয়েক মুহূর্ত আগে এর আগের বছর অর্থাৎ 2022 সন শেষ হয়ে গেল না তো বছরের আগমন যদি আনন্দ উৎসব এবং ফুর্তির কারণ হয় তাহলে একটা বছরের বিদায় একটা বছরের পরিসমাপ্তি একটা বছরের শেষ হয়ে যাওয়া একটা বছরের চলে যাওয়া সেটা কি কান্নার কারণ হওয়ার কথা নয় যার আগমনে আপনি খুশি ফুর্তি করছেন তিনি যদি চলে যান বিদায় হয়ে যান তাহলে আপনার কষ্ট লাগার কথা না কিন্তু আমাদের যে সমস্ত বন্ধুরা 31st নাইটে উৎসব করেন উল্লাস করেন হই হুল্লোড় করেন এই প্রশ্নের উত্তর আমার জানা নাই তাদের কাছে কি জানা আছে কি জানি যে বছর শুরু হলো সেজন্য ফুর্তি শুরু করে দিলাম বছর শুরু হয়েছে হই হই রই রই বুঝলাম তো বছর যে একটু আগে শেষ হয়ে গেল জন্য কি কাঁদছো তুমি তুমি তো সুবিধাবাদী তুমি শুধু ফুর্তি করতে চাইতেছো তুমি তোমার বিবেককে কাজে লাগাতে চাচ্ছ না মোহতরম হাজরিন বছরের প্রথম দিনের প্রথম ক্ষণকে উৎসব করে আনন্দ করে ফুর্তি করে বিভিন্ন ধরনের উপাসনা করে সময়ের পুজো করে এটাকে শুরু করত পৃথিবীর ইতিহাসে পেগানরা প্রকৃতি পূজারীরা অগ্নি পূজকেরা তারা বিশেষ করে ইরানে পারস্যে নাইরোজ বা নওরোজ নামক দিন বছরের প্রথম দিন এটাকে নাইরোজ বলা হয় নতুন দিন এই দিনটাকে তারা উৎসব করে উপাসনা করে কাটাতো ফুর্তি ফাট্টা করত আনন্দ করত এবং এটার কারণ ছিল যে তাদের বিশ্বাস বছরের প্রথম দিনকে যদি আনন্দ ফুর্তি করে কাটানো হয় তাহলে সারা বছর ভালো থাকা যাবে তারা সময়ের পূজা সূর্যের পূজা চন্দ্রের পূজা আগুনের পূজা এই টাইপের আল্লাহর বিভিন্ন বড় বড় সৃষ্টির পূজা করে যারা নিজেদেরকে প্রকৃতি পূজারী সাব্যস্ত করেছিল সেই মানুষগুলো এটা ছিল তাদের কালচার এবং দৃষ্টি আমরা প্রায় বলি পৃথিবী এগিয়ে যাচ্ছে আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু আমাদের এই সমস্ত দৃষ্টি এই সমস্ত কালচার দেখলে মনে হয় না যে আমরা এগিয়ে যাচ্ছি অন্তত এ সকল ক্ষেত্রে বলা যায় যে আমরা সেই হাজার হাজার বছর আগে কুসংস্কারচ্ছন্ন অগ্নি পূজক এবং প্রকৃতি পূজারীদের অনুসারী হয়ে নিজেদেরকে আমরা আধুনিক দাবি করছি তা না হলে একটা বছরের শুরুতে এত ফুর্তি ফাট্টা করার তো কিছু নাই কই আমরা তো বছরের বিদায় তো কেউ কান্নাকাটি করি নাই কেউ তো আফসোস করি নাই যে আমার জীবন থেকে একটা বছর শেষ হয়ে গেল আমার জীবন থেকে সম্ভাবনার একটা সুযোগ এটা আমি হারিয়ে ফেললাম আমার বয়স যদি আল্লাহ তাআলা 60 বছর বরাদ্দ রেখে থাকেন 65 বছর বরাদ্দ রেখে থাকেন 70 বছর বরাদ্দ রেখে থাকেন সেখান থেকে একটা বছর চলে গেল এখন তো আমার হিসাব মেলানো দরকার হাসিবু ক্বাবলা আন তুহাসাবু যখন তোমাদেরকে হিসাব নেওয়া হবে কিয়ামতে তার আগে থেকে তোমরা হিসাব মিলাও কোন দোকানের কর্মচারী মালিকের কাছে হিসাব দিতে হবে
কোনো অফিসের ক্যাশিয়ার তিনি তার অফিসের বসের কাছে হিসাব দিতে হবে এজন্য আগে থেকে ক্যাশ মিলান হিসাব নিজে মিলানোর চেষ্টা করেন যাতে হিসাব দেওয়ার সময় সুবিধা হয় ইমানদার জীবনের মোড়ে মোড়ে দাঁড়িয়ে বাঁকে বাঁকে দাঁড়িয়ে টার্নিং পয়েন্টে থেমে থেমে তার হিসাব মেলাবে দিন শেষে হিসাব মেলাবে আজকের দিনে আমার অর্জন কি আজকের দিনে আমার হারানো হলো কি রাত শেষে হিসাব করবে বিগত হওয়া রাতে আমার আল্লাহর কাছে আমি কি এগিয়ে গেলাম জান্নাতের দিকে এগিয়ে গেলাম নাকি জাহান্নামের দিকে এগিয়ে গেলাম সপ্তাহ শেষে ইমানদার বিবেকবান বুদ্ধিমান মানুষ হিসাব মিলাবে যে আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমার যে লক্ষ্য আমার যে উদ্দেশ্য আমার যে টার্গেট সেটার পথে আমি কতটা এগোতে পারলাম নাকি আমি পিছালাম নাকি জায়গায় দাঁড়িয়ে রলাম ঠায় এই হিসাব মেলাবে মাস শেষে হিসাব মেলাবে বছর শেষে হিসাব মেলাবে যৌবন শেষে হিসাব মেলাবে মধ্য বয়স শেষে হিসাব মেলাবে কৈশোর শেষে হিসাব মেলাবে ছাত্র জীবন শেষে হিসাব মেলাবে যে আমার ছাত্র জীবনের এই পর্যায়ে তো শেষ হয়ে যাচ্ছে আমার অর্জন কি আমার এই বয়সে অনেকে অনেক অর্জন করেছেন আমি কি অর্জন করেছি আমি একটা প্রতিষ্ঠানে কর্মরত আছি তাহলে আমার এই প্রতিষ্ঠানে এতদিন গত হয়ে গেল এতে আমার অর্জনটা কি আমার অবস্থান কি আমার ভ্যালুটা কি এভাবে বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড়িয়ে একজন বিবেকবান মানুষ হিসাব মিলাবে কারণ দিন শেষে জীবন শেষে আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের কাছে দাঁড়াতে হবে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরব্বিল আলামিন রব্বুল আলামিনের কাছে মানুষকে দাঁড়াতে হবে ভাইরা আমার সেই সময়ের জন্য অপেক্ষমান মানুষ আখিরাতের প্রতি বিশ্বাসী মানুষ মুসলমানের সন্তান কোথাকার কোন পাগানদের কোথাকার কোন সূর্য পূজারী অগ্নি পূজারী কোথাকার কোন প্রকৃতি পূজারীদের কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস যে বছরের প্রথম দিনকে আনন্দ উৎসব করে হই হুল্লোড় করে পুজো করে কাটালে সারা বছর ভালো থাকা যাবে এ হাস্যকর এ অবাস্তব এই মিথ্যা সংস্কৃতিকে নিজের সাথে নিজে ওইটার সাথে নিজেকে মেশাবে ওইটাকে আলিঙ্গন করবে ওইটাকে গায়ে মাখবে ওইটাকে বুকে তুলে নিবে এবং তার সাথে তাল মিলিয়ে উৎসব করবে এ হাস্যকর কাজ পৃথিবীতে আর কেউ করুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর অনুসারী দাবিদার আখিরাতে বিশ্বাসী কোরআন এবং সুন্নাহ অনুসারী কোন ইমানদার মানুষ করতে পারে আল্লাহ তারা আমাদের যুবক ভাইদের ইমানি চেতনাগুলো যেন তাদের জাগ্রত হয় তাদেরকে সেই তৌফিক দান করুন আমাদের সর্বশ্রেণীর ভাইদের বন্ধুদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধিমান মানুষের মতো আচরণ করার তৌফিক দান করুন ভাইরা আমার জীবনের এই গুরুত্বপূর্ণ সময় দাঁড়িয়ে উৎসব বা ফুর্তি করার কিছু নেই একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যার মৃত্যুদণ্ডের ক্ষণগণনা শুরু হয়ে গেছে রাত 12:01 তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে এই সংবাদ যখন তিনি জানেন যে তাকে নির্দিষ্ট একটা সময় পর ফাঁসির কাষ্ঠে নিয়ে যাওয়া হবে এই লোকটা যদি 2-4 দিন আগে এই সংবাদ জানতে পারেন তাহলে একটা দিন যখন শেষ হয়ে নতুন সূর্য উদিত হবে নতুন দিন শুরু হবে নতুন দিন অনেকেরই আনন্দের কারণ হয় যে একটা নতুন ভোর আসলো নতুন সকাল শুরু হলো ভালো কিন্তু আল্লাহ সৃষ্টি হিসাবে আমরা যারা এসেছি আমাদের প্রত্যেককে মৃত্যুর সাদা সাধন করতে হবে এবং সেটা সুনির্ধারিত আল্লাহ তারা ঠিক করে রেখেছেন কে কতক্ষণ কত দিন কত বছর কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড কত কোয়ার্টার সেকেন্ড আমরা বেঁচে থাকবো তার পুঙ্খানুপুঙ্খ হিসাব আল্লাহর ফেরেশতারা ঠিক করে রেখেছেন আমরা শুধু জানি না অতএব একটা বছর চলে গিয়ে নতুন একটা বছর আসলো এর মানে আমার হায়াত থেকে একটা বছর খসে পড়লো আমি কবরের দিকে এগিয়ে গেলাম আমার সুযোগ শেষ হয়ে গেল কিছুটা কমে গেল সুযোগ মুসলমান তো পরের কথা একজন বিবেকবান অমুসলিম হলেও তিনিও এই চিন্তা করার কথা যে এই জায়গায় দাঁড়িয়ে আমার ফুর্তি বা উৎসব করার কথা নয় এখানে আমার হিসাব মেলানোর কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান নিজের ভালো পাগলেও বুঝে কিন্তু আমরা তার চেয়ে খারাপ হয়ে গেছি নিজের ভালো মন্দটা বুঝছি না আল্লাহ তাআলা কোরআনের জন্য বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহ তোমরা সেসব মানুষদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে আল্লাহর কথা তাদের স্মরণ নাই আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই কথা তারা ভুলে গেছে দুনিয়ার চাকচিক্য দুনিয়ার আলো ঝলকানি দুনিয়ার ফুর্তি এবং উৎসব হই হুল্লোড় এগুলো তাদেরকে আল্লাহর আদেশ নিষেধকে ভুলিয়ে রেখেছে তোমরা তাদের মতো হইও না যদি তাদের মতো হও ফাআনসাহুম আনফুসাহুম যারা আল্লাহকে ভুলে থাকে আল্লাহ তাআলা তাদেরকে আত্ম
এত ভোলা করে দেয়, নিজের ভালোটা নিজে বোঝে না, এর মধ্যে মালাকুল মৌত হাজির হয়ে যায়, দুনিয়া ছেড়ে চলে যেতে হয়। মোহতারাম হাজরিন, অতএব নতুন বছরের শুরুতে এই উন্মাদনা, এই মাতলামো, এই অযৌক্তিক আনন্দ, এই হাস্যকর উৎসবকে আমাদের বর্জন করতে হবে ইনশাআল্লাহ। আমরা গেল বছরের তিনটি ঘটনার কথা সবাই জানি। গত বছর 31st নাইটে যে উন্মাদনা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে কখনো এই রকম উন্মাদনা, এই রকম পাগলামো, এরকম ভয়াবহ চিত্র এদেশের মানুষ আমরা কখনো দেখিনি। যখন করোনা প্যান্ডেমিকে আমরা নানাভাবে বিপর্যস্ত, লাশের স্তূপ, লাশের মিছিল দেখে যখন আমরা স্তম্ভিত, আমরা ভীত সন্ত্রস্ত, আমরা যখন কেয়ামতকে স্মরণ করছি এবং অর্থনৈতিক চাপে যখন আমরা নানাভাবে পর্যুদস্ত, ঠিক এরকম একটা কঠিন সময় পার করার পর আল্লাহ তাআলা যখন একটু আমাদের স্বাভাবিক পরিবেশ দান করলেন, তার সাথে সাথে আমরা 31st নাইটের এই উন্মাদনায় ঝাঁপিয়ে পড়লাম। এবং গত বছর 31st নাইটে সারা ঢাকা শহরে, চট্টগ্রাম শহরে, বিভিন্ন শহরে যে পরিমাণ আতশবাজি হয়েছে, যে পরিমাণ উন্মাদনা হয়েছে, যে পরিমাণ ফানুস উড়ানো হয়েছে, যে পরিমাণ পটকা এবং বাজি ফুটানো হয়েছে, যে পরিমাণ উন্মাদনা আমরা দেখতে পেয়েছি, সেটা দেখে যে কোনো বিবেকবান মানুষ স্তম্ভিত হয়ে গেছে। এই যদি হয় আমাদের তরুণদের দশা, তাহলে আমাদের আগামীর বাংলাদেশ নিয়ে আমাদের আরো গভীরভাবে চিন্তা করতে হবে। মোহতারাম হাজরিন, আমরা গত বছর 31st নাইট উপলক্ষে জানি একটি প্লাস্টিক কারখানার মালিক এক ভদ্র মহিলা, সেখানে আতশবাজি, যেটা কোনো বাসার ছাদ থেকে কোনো যুবক হয়তো ফুর্তি করতে গিয়ে ছুঁড়েছেন, সে আগুন গিয়ে তার সে প্লাস্টিকে পড়ে, তার সমস্ত প্লাস্টিক গুলো পুড়ে শেষ হয়ে গেছে, তার শেষ সম্বল শেষ হয়ে গেছে, পুরো পুঁজি শেষ হয়ে গেছে, তিনি রাস্তায় বসে গেছেন, বিভিন্ন গণমাধ্যমে নিউজ হয়েছে। কিন্তু এই অপরাধের সাথে জড়িত যে অপরাধী, সেই অপরাধে সে পাপিষ্ট, সে নরাধম, তাকে গ্রেপ্তার করা হয়েছে, বিচার করা হয়েছে, এরকম কোনো কথা আমরা জানি না। একই সঙ্গে গত বছর একটা ছোট শিশু এই আতশবাজির বিকট আওয়াজে মায়ের কোলে থাকা একজন নবজাতক শিশু দুনিয়া থেকে চলে গেছে, এটা আদালত পর্যন্ত গড়িয়েছে এবং এটাও বিভিন্ন গণমাধ্যমে উঠেছে, কিন্তু আজও পর্যন্ত বছর চলে গেলেও তার বিচার হয়েছে বলে আমরা জানি না। আবার 31st নাইট এসে উপস্থিত হয়েছে, আমরা জানি না কোন মায়ের কোল খালি হবে, কোন বোনের সম্পদ সর্বস্ব ধ্বংস হবে। আজ থেকে বহু বছর আগে এরকম কোন এক রাতে ঢাকা ইউনিভার্সিটির টিএসসি চত্বরে একজন গৃহবধূ, তিনি লাঞ্ছিত হয়ে, শারীরিকভাবে নির্যাতিতা হয়ে, পাশবিক নির্যাতনের শিকার হয়ে তিনি তার সব খুয়েছেন, তার সংসার পর্যন্ত শেষ হয়েছে। বহু বছর আগের ঘটনা। আর গত বছরের এই দুটি ঘটনার পাশাপাশি আরেকটি ঘটনা আপনাদের অনেকের চোখে পড়েছে, যে 31st নাইটের এই উন্মাদনা, এই বিকট এবং উৎকট আওয়াজ, এবং গোটা আকাশ যখন আগুনের লাল লেলিহান শিখায় যেরকম লাল হয়ে যায়, মনে হচ্ছে কোনো যুদ্ধ বিধ্বস্ত শহর যেখানে বোমার আঘাতে বোমা পড়ছে এবং চতুর্পাশে লাল হয়ে এবং ভয়ঙ্কর শব্দ সেখানে সৃষ্টি হচ্ছে, এরকম একটা পরিস্থিতিতে পাখিগুলো ছুটাছুটি করছে, তাদের থাকার শেষ সম্বলটুকু বাসায় পর্যন্ত তারা টিকতে পারছে না, ভয়ে তারা দিক বিদিক ছুটাছুটি করছে। এই দৃশ্য ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন, আমরা দেখেছি। ভাইরা আমার, সেই 31st নাইট আবারও এসেছে। আমাদের যুবক ভাইরা যেন এই উন্মাদনের গা না ভাসা, ইমান আমলকে ধ্বংস না করে, অযৌক্তিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের কষ্টের কারণ না হয়, সেজন্য আমাদের সবাইকে জাগ্রত হতে হবে, তাদেরকে জাগাতে হবে, অভিভাবকরা তাদেরকে বোঝাতে হবে, কাউন্সেলিং করতে হবে, তাদেরকে আল্লাহর পথে আহ্বান করতে হবে, যৌক্তিক পথে আহ্বান করতে হবে। যুবক ভাইরা আমার, তোমরা শিক্ষিত, তোমরা অগ্রসর, তোমরা আধুনিক, তোমাদেরকে আল্লাহ তাআলা অনেক দিক থেকে অগ্রসর রেখেছেন, এমন কোন কাজ করা তুমি একজন যুবক হিসাবে কোনো অবস্থাতেই তোমার বিবেক তোমাকে সায় দেওয়ার কথা নয়, যে কাজ কারোর কষ্ট হবে, যে কাজে কারোর ডিস্টার্ব হবে, যে কাজে কারোর ক্ষতি হতে পারে। আর এর চেয়ে বড় কথা হলো, দিন শেষে একজন মুসলমান, তিনি প্রকৃতি পূজারি, অগ্নি পূজকদের বা খ্রিস্টানদের, এই যে খ্রিস্টীয় নববর্ষ, এটি উদযাপন কয়েক শতাব্দী আগে শুরু হয়েছে, খ্রিস্টানরা শুরু করেছে এটা শুরু করেছে তারা সেই অগ্নি পূজকদের অনুসরণে। আমি তো মুসলমান,
আল্লাহ তাআলা আমাকে বছরে দুটি উৎসব দিয়েছে, ঈদুল ফিতর ঈদুল আযহা আমার উৎসবের দিন হিসেবে, বাৎসরিক উৎসবের দিন হিসেবে যথেষ্ট। আমি কোন সময়ের পূজারি নই, আমি কোন প্রকৃতির পূজারি নই, আমি আকমল হাকামিনে হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। আমি এই পাগলামা ও মাতলামতে গা ভাসাতে পারি না। অতএব আমাদেরকে ফিরে আসতে হবে এই অযৌক্তিক পথ থেকে সুন্দরের পথে। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে আসার তৌফিক দান করুন। সেই সাথে প্রশাসনের তরফ থেকে প্রতি বছরই নিষেধাজ্ঞা থাকে, ফটকা ফুটানো যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না, বা বিভিন্ন রকমের দিক নির্দেশনা দেওয়া থাকে, কিন্তু দিন শেষে দেখা যায় এগুলো কোনোটাই মানা হয় না এবং এর বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয় না। প্রশাসনের এখানে দায়িত্বটা অনেক বেশি, আল্লাহর কাছে তারা দায়ী থাকবেন যদি কোনো মানুষের জানমালের ক্ষতি হয়, মানুষের ঘুম ভেঙে যায়, ছোট বাচ্চাদের অসুবিধা হয়, হার্ট রোগীদের সমস্যা হয়, অন্যান্যদের ক্ষতি হয়, তাহলে এরকম কোনো কাজ করতে দেওয়া গভীর রাতে এক যুগে একটা শহরের প্রতিটা জায়গা থেকে এ ধরনের উন্মাদনা হবে সেটা কোনো সভ্য সমাজে কখনো গ্রহণযোগ্য হতে পারে? মোহতারাম হাজারি, বাসা বাড়ির ছাদে যারা ফানুস উড়ান, যারা আতশবাজি করেন, ঢাকার এই যে কারেন্টের তার, বিদ্যুতের তার, বিভিন্ন রকমের তার যেভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, একটা ভয়াবহ দুর্ঘটনায় যদি শত শত মানুষ মারাও যায়, বড় কোনো অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে এই 30 ব্যাস 9 থেকে, তাহলে আশ্চর্য হওয়ার কোনো কারণ থাকবে না। সময় থাকতে আমাদের সাবধান হতে হবে, দায়িত্বশীল হতে হবে, অভিভাবকরা সন্তানদেরকে বোঝাতে হবে, নসিহা করতে হবে যে আমি মুসলমান, আমি যা খুশি তা করতে পারি না। একটা পাগল, একজন বিকৃত মস্তিষ্কের মানুষ, অসুস্থ মানুষ, তিনি যা খুশি তা করবেন, কারণ তিনি সুস্থ মস্তিষ্কের মানুষ নন। আল্লাহ তাআলা আমাকে বিবেক দিয়েছেন, আমাকে আকল দিয়েছেন, আমার প্রতিটা কাজ হতে হবে সুচিন্তিত। বিদায় একটা বছরের আগমন, এটি আমার ফুর্তি বা উন্মাদনার কোনো কারণ হতে পারে? দুনিয়ার বেশিরভাগ মানুষ, পৃথিবীর বহু দেশ, এমনকি আরবিয়ান কান্ট্রিগুলোতেও এখন এই উৎসব, এই ফুর্তি, এই উন্মাদনা, এই অযৌক্তিক আনন্দ, এটা দিন দিন বেড়েই চলেছে। কিন্তু মুসলমান আমি অনুসারী কোরআনের, আমি অনুসারী সুন্নার, আমি কোনো আরবিয়ানদের, আমি কোনো আরব দেশের, কোনো আরব সংস্কৃতি বা কালচার অনুসারী নই, আমি অনুসারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমি অনুসারী আবুবকর ওমরের, আমি অনুসারী উসমানে আলীর, আমি অনুসারী সাহাবায়ে কেরামের, ইসলামের ইতিহাসের পূর্বসূরী মানুষদের। আল্লাহ তাআলা তাদের অনুসরণ করে আমাদেরকে আলোকিত মানুষ হওয়ার তৌফিক দান করুন। মহতরম হাজরিন, এই 31st night ছাড়া আমাদের যুবকদেরকে এরকম আরো অনেক উদ্ভট কর্মকাণ্ড করতে দেখা যায়। ফুর্তি করতে গিয়ে আমরা অনেক মানুষের বদদোয়া নেই। ঢাকা শহরে এমন কোন বিবাহ, শতকরা হাজার একটা 100টা বিবাহের মধ্যে বা শতকরা 100 বিবাহের মধ্যে বা হাজারে 1000 বিয়ের মধ্যে একটা বিয়ে, দুইটা বিয়ে এরকম হয় কিনা সন্দেহ, যে বিয়েতে কোনো মানুষকে কষ্ট দেওয়া হয়, অর্থাৎ বিয়ে উপলক্ষে বিশাল বড় আপনার বক্স ভাড়া করে ব্যান্ড পার্টি নিয়ে এসে যে বিকট আওয়াজে গান বাদ্য ইত্যাদি করা হয়, আপনি হয়তো ফুর্তি করছেন আপনার বিয়ের সাথেই, আপনার উৎসব, কিন্তু একই সময়ে এই ঘনবসতির শহরে আপনার পাশে থাকা ফ্ল্যাটে, আপনার পাশে থাকা বাড়িতে কোনো মানুষ হয়তো বাবার লাশ নিয়ে বসে আছে, হতে পারে কি পারে না? আপনার আনন্দ করার অধিকার আপনার থাকতে পারে, সেটা আপনি আল্লাহর বিধান মেনে করবেন না শয়তানের কথা মেনে চলবেন, সেটা আপনার বিষয়ে সময় আসলে আপনি টের পাবেন, তার প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনার আনন্দ আরেকজনের বেদনার কারণ হবে, মানুষ তো বটেই, পশুরাও এত নিকৃষ্ট এবং এত অযৌক্তিক এবং এত বাজে কাজ কখনো করে না। কোন পশুদেরকে দেখবেন না যে পশুরা তারা সবাই মিলে অন্যদের ক্ষতি করছে, অন্যদের থাকতে ডিস্টার্ব হচ্ছে, এরকম আওয়াজ করে, এরকম বিকট শব্দ করে সমস্যা সৃষ্টি করছে, কোনো পশুদেরকেও দেখবেন না। অথচ আমাদের সমাজে মানুষরূপী কিছু পশু আছি আমরা, যে মানুষগুলো মানুষের কষ্টের কারণ হয়, দুঃখের কারণ হয়, বেদনার কারণ হয়। গভীর রাত পর্যন্ত আপনার ছেলের জন্মদিন পালন করছেন, আপনি খ্রিস্টানদের অনুসরণে আপনি জন্মদিন উৎসব পালন করতে যাচ্ছেন, একসময় এটা খ্রিস্টানরাও করতো না, তারও আগে অন্যান্য মুশরিকরা যেটা করতো, খ্রিস্টানরা পর্যন্ত জন্মদিবস উদযাপন করতো না, সেটাই আরো আলোচনা বিষয়। যাই হোক, আপনি সেটা করেন বা আপনার ছেলের আকিকা বা আপনার কারো বিয়ে, নিজের বিয়ে, এ উপলক্ষে আপনি ব্যান্ড পার্টি ভাড়া করে ধুমধারাক্কা গান শুনছেন, আপনার মনে চাচ্ছে আপনি গান শুনেন দরজা বন্ধ করে বা কানে হেডফোন দিয়ে, আপনার গান শুনে আপনি আল্লাহর কাছে শাস্তি পাবেন না, পুরস্কার পাবেন সময় বলে দিবে, কিন্তু আপনার গানের আওয়াজ পাশে থাকা বিল্ডিং এর মানুষের মোবাইলে কথা বলতে ডিস্টার্ব হবে, বাচ্চারা আঁতকে উঠবে, হার্টের রোগীদের কষ্ট হবে, বাচ্চাদের পড়ালেখা ক্ষতি হবে, পরীক্ষার্থীদের অসুবিধা হবে, অন্যান্য মানুষের কাজকামে অসুবিধা হবে, এটা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে
কিন্তু এই দেশে প্রতিটা বিল্ডিং থেকে প্রায় শহরের প্রতিটা বিল্ডিং থেকে প্রায় এই ধরনের আওয়াজ বিভিন্ন বিবাহ শাদী উপলক্ষে পাই কি পাই না বলেন এগুলোর বিরুদ্ধে আমাদেরকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ কোন অবস্থাতে সমস্ত উন্মাদনা করতে দেওয়া যাবে না আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদি মুসলমান তো সে যার হাত এবং মুখ দ্বারা অন্যরা নিরাপদে থাকে অন্য মুসলমানের কষ্ট হয় না অসুবিধা হয় না সে কারো ডিস্টার্ব করে না তাহলে আমরা যদি কারো ডিস্টার্ব করি কারোর অসুবিধা করি কারোর ক্ষতি করি তাহলে সেটা কখনো মুসলমানের কাজ হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই অযৌক্তিক আনন্দ এই উন্মাদনা এবং এই হাস্যকর কর্মকাণ্ড এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ ভাইরা আমার আমরা আমাদের আশেপাশে থাকা যুবক ভাইদেরকে আসুন দাওয়াতি কাজ করি তাদেরকে একটু বুঝাই যে আপনি যেটাকে উৎসবের উপলক্ষ মনে করছেন এটা মিডিয়ার এক্সনের মিডিয়া এক্সনের কর্পোরেট দুনিয়ার মানুষদের এটা তাদের বাণিজ্য তাদের ব্যবসায়িক সুবিধার জন্য তারা এগুলো করছে এই যে বিভিন্ন দিবস দেখেন যে দিবসগুলোর অনেকগুলোই আছে যেগুলো বিশেষ করে এই জাতীয় উন্মাদনা সৃষ্টি করা হয় এগুলোর পেছনে তাদের ব্যবসা বাণিজ্য আছে আমরা নিজের আবেগকে সেখানে সেখানে বিক্রি করে দিই এবং নিজের আবেগ এগুলো তাদের কাঁচামাল হয় এগুলো যে তারা ব্যবসা বাণিজ্য করে মুসলমানের তো বিবেকহীন হবে না এত পাগলামো উন্মাদনা তাকে সাজে না বিদায় নিজেরা সচেতন হব আমাদের অধীনস্থ ছোট ভাইদেরকে বোঝাবো আমাদের সন্তানদেরকে বোঝাবো আমরা কদিন আগে বিশ্বকাপের যে উন্মাদনা হয়েছে সেটা দেখেছি এদেশে বিশ্বকাপ ফুটবল এদেশে মানুষ এবারই প্রথম দেখেছে তা নয় এর আগেই অনেক বা যতবার বিশ্বকাপ হয়েছে ততবার মানুষ দেখেছে কিন্তু আমরা নতুন নতুন মাত্রা দেখতে পাচ্ছি আমাদের তরুণ প্রজন্ম তারা নিজেদেরকে শিক্ষিত যারা দাবি করে তাদের এমন এমন কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি যেটা মূর্খরাও করার কথা না মানুষ তাদের কথা পশুও করার কথা না সে কাজগুলো আমরা দেখতে পাচ্ছি কি সেটা এর আগে মানুষ ফুটবল খেলা দেখতো বিভিন্ন খেলা দেখতো শরিয়া দৃষ্টিকোণ থেকে সেটা জায়েজ না জায়েজ অ্যানালাইসিস ভিন্ন বিষয় কিন্তু তারা দেখতো নিজের মধ্যে সেটা একান্ত থাকতো এখন সেটা চরম এক উন্মাদনার বিষয়ে পরিণত হয়েছে এখন নিজের পছন্দের দল খেললে আতশবাজি করে ফানুস উড়িয়ে পটকা ফুটিয়ে বাজি ফুটিয়ে মানুষের ঘুম হারাম করে দেওয়া হয় হই হুল্লোড় চিৎকার চেঁচামেচি করে মানুষের ঘুম ভাঙিয়ে দেওয়া হয় এবং রাস্তাঘাটে গাড়ি ঘোড়া আটকিয়ে সেখানে উল্লাস করা হয় আমি ফাইনাল খেলার দিন দেখেছি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে দিয়ে এই মহাসড়কের অনেকগুলো বাস ট্রাক সমস্ত গাড়ি থামিয়ে দিয়ে যুবকরা মিছিল নিয়ে গিয়ে ওই গাড়ির সামনে দাঁড়ায় লাইটের সামনে দাঁড়ায় নাচানাচি করছে উৎসব করছে মানুষ পাগল হয় কিন্তু এরকম সবকিছু ঠিকঠাক থাকার পরও পাগলামি করা মাতলামি করা উন্মাদনা করা হাস্যকর কর্মকাণ্ড করা মানুষের ক্ষতির কারণ হওয়া এটা কোনো ন্যূনতম সেন্স থাকা মানুষ কোনোদিন করতে পারে না কিন্তু আমাদের যুবকরা অনেকেই সেটা করে যাচ্ছে আমরা কোথায় চলে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নার আলোতে আলোকিত হওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদের আদর্শের অনুসারে হওয়ার তৌফিক দান করুন মুসলমানের সন্তান ভুলে গেছে সে খালিদ ইবনে ওয়ালিদের সন্তান মুসলমানের সন্তান ভুলে গেছে যে সে আবু বকর ওমর ওসমান আলীর সন্তান মুসলমানের সন্তান ভুলে গেছে যে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহানের সন্তান মুসলমানের সন্তান জানে না সে কাদের উত্তরসূরি তার পূর্বপুরুষরা মাত্র 10 বছর মদিনা মাত্র 10 বছর মদিনায় থেকে তারা গোটা পৃথিবীর পথ পরিবর্তন করে দিয়েছে মোড় পরিবর্তন করে দিয়েছে পৃথিবীর চালকের আসনে চলে গেছে মদিনার মানুষকে রাহাজানি থেকে খুন খারাপি থেকে অন্যায় থেকে জুলুম থেকে অবিচার থেকে রক্ষা করেছে বিশ্ববাসীকে ইনসাফ কাকে বলে ন্যায় কাকে বলে নিষ্ঠা কাকে বলে মানবতা কাকে বলে সেটা দেখিয়েছে আমরা তাদের সন্তান আমরা কোথাকার কোন প্রকৃতি গুজারিদের পশ্চিমা দুনিয়ার মানুষদের পাগলাম ও মাতলাম অযৌক্তিক আনন্দ দেখে আমরা সাথে গা ভাসাচ্ছি এটা আমাদের জন্য লজ্জাজনক এটা আমাদের জন্য আফসোসের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিবেকগুলোকে জাগ্রত করে আমাদেরকে ইমানি চেতনায় আমাদেরকে ইমানি বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করো সবাই ইনশাআল্লাহ এই সমস্ত অনাচার থেকে বেঁচে থাকার চেষ্টা করব তো আশেপাশের ভাইদেরকে জাগাবো তো ইনশাআল্লাহ যারা বাড়ি মালিক আছেন বাড়ির ছাদ বন্ধ করে দিবেন
কোনো প্রকার উন্মাদনা করতে দিবেন না এবং যারা অভিভাবক আছেন তারা সন্তানদের ছোট ভাইদেরকে বোঝাবেন শুধুমাত্র বল প্রয়োগ নয় তাদেরকে বোঝাবেন তাদেরকে নসিহা করবেন এবং তাদেরকে বিরত রাখবেন এই দাওয়াতি কাজ আমরা প্রতিটা ঘর থেকে প্রতিটা মহল্লা থেকে প্রতিটা বিল্ডিং থেকে শুরু করব ইনশাআল্লাহ এক সময় উন্মাদনা থামবে আর উন্মাদনা আমি থামাতে পারিব না পারি আমি যে চেষ্টা করলাম নাহিয়ানিল মুনকার অসৎ কাজে বাধা প্রদান করলাম এর জন্য আল্লাহর কাছে ইনশাআল্লাহ বিনিময়ে পাওয়া যাবে আল্লাহ তাআলা মুহসিন এবং সৎ কর্মশীলদের আজরকে কখনো নষ্ট করেন সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ